গেছি, লালুর কাছে যাওয়া লাগবো না। তোর বাপে ঘাস কাটতে গেছে, এখন আইবো, ভাত না পাইলে চিল্লাচিল্লি করবো। যা গিয়ে ভাত চড়া। বামুনা, আমার লালু না খাইছে তুমি জানো না? তোমার পেট আছে, আমার লালুর কি পেট নাই? বাবা ঘাস কাটতে গেছে কখনো হলো দেখে না, আমার লালু কি পারে খিদে লাগে নাই? আমি গেলাম, দেখি বাবা আইসা দাঁড়াই দেখি গা। বাপ রে বাপ, এই বাপ আর বেটিকে নিয়ে আমি আর পাতাছি না। তার মধ্যে মুরগিগুলো চিল্লাতেছে, এমন মুরগি নিয়ে আইছে। এই লালু লালু কইরা আমার আমার সংসারটা শেষ হয়ে যাবো। মা তুমি জানো না ডাঙ্গায় ঘাস নাই, আমার লালু শুধু পানি খেয়ে রইছে। আহা আহা, চলো চলো। বাবা দেখছো লালুর পেট দেখছো কত বইরা রইছে। হ্যাঁ রে মা, সকাল বেলা বার হইছি ঘাস কাটতে, ডাঙ্গায় ঘাস নাই রে মা। এ বাবা তোমার গালে কাদায় কে, আমার লালুর লেগে তুমি এত কষ্ট করবে কে? আমার পানি তৃষ্ণা লাগছে, এক গ্লাস পানি খাও। তাহলে আমারে পানি খাওয়ানোর থেকে তোমার লালুরে ঘাস খাওয়ানো বড় না? আচ্ছা তুমি লালুরে ঘাস খাও। গরমে কলিজাটা শুকিয়ে গেল। আচ্ছা তোমার একটা কথা কই, তোমরা তোমরা এই বাপ বেটি কে পাইছো এই লালুর পিছনে? ওইটা একটা পশু গরু, নাম রাখছো লালু। আমার এই সব কিন্তু রং তামাশা ভালো লাগে না। আর তোমার কি হুঁশ আছে? ভিটা বাড়ি যে বন্ধক দেওয়া আছে, আগামী 10 দিনের মধ্যে টাকা দিতে লাগবো। এই জন্য বলে যে মায়া মানুষের বুদ্ধি কম। লালুর পিছনে যে ক্যান খাটাখাটি করতেছি তুমি বুঝতেছো না? তা তো দেখতেছি, সব টাকা পয়সা তো সব কিছুর পিছনে খরচ করছো। ওই লালুরে বেশি বিটা বাড়ি সারাল লাগবে, তোমার তো হুঁশ নাই, এগুলো তো আমার মাথায় নিয়ে আমি ঘুরতেছি, বুঝতেছো? আরেকটা কথা কই, তুমি যে লালুরে বিক্রি করবা, মাইয়াটা তো জীবনও মানবো না। পরিণ মা, আমি কি করবো কম, আমার কি আর কোনো উপায় আছে? এই লালুই তো আমাকে সম্বল, ব্যাপারীর টাকা দিয়ে আমি না শোধ করতে পারি, আমারে তো গাড় ধাক্কা দিয়ে ভিটে বাড়ি থেকে নামাই দিবে না। আর আমি তো বুঝাইতেও পারতেছি না, সব সময় ওরে নিয়ে থাকে। আমি তো ওই চিন্তাই করতেছি, মেয়েটারে কি করে সামলাবানি? আর তুমি কি মনে করতেছো, লালুরে গাছার কথা বললে আমারও তো পেঁজা ফেটে নাই, আমারও তো কান্না এসে যাচ্ছে, তুমি বুঝতেছো না? মানে কত আদর যত্ন করে আমি মানুষ করতেছি। জামাল কামাল, আল্লাহ জানে কেন ডাকতেছে, পানিটা আর খাওয়ালো না। পরে তুমি তাড়াতাড়ি পড়তি পাঠাও। চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। তোর তো মানুষের মতো মানুষ হইতে হইব। আর তোর চোখে পানি গেল? তোমার চোখে পানি গাই আগে রাখো, কই না তো। আচ্ছা শুন, তোর জন্য তোর বাপে হাত থেকে সুন্দর একটা খেলনা নিয়ে আইবো। সব শুনছি, লালুরে বলে বেশ চালাইবো। আই শুন, তুই যাবো তো প্যারাইভেটে দেরি হইতাছে, যা কত যা। আচ্ছা আমি গেলাম, আমার লালুরে যদি দেশ আমি কিন্তু হারাই যাবো গা। কামাল, এই ফেলুমিয়ার গরুটা কেমন হইব? চাচা আমি কামাল না, আমি জামাল। খালি আমনে আমাকে দুই বারে নিয়া ভুল করে। বাবা রে, ভুল কি আমি করি, তোমরা দুই ভাই তো একই রকম লাগে, আমি আউলা ঝলা হইয়া যাইগা, তোমরা একটু বুঝাই কইবা না। আচ্ছা যাই হোক,
হেলু মিয়ার গরুটা খুব সুন্দর নাকি, ওটা কেমন হইব কুরবানির জন্য? পারফেক্ট হবো, এই এলাকার মধ্যে এই একটা গরুই আছে, নাম্বার ওয়ান গরু। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম হেলু মিয়া। শুনলাম তোমার গরুটা নাকি বিক্রি করবা? হ্যাঁ, আমার গরুটা লালুরে বিক্রি করা লাগবে। ওই যে ব্যাপারী আছে না, ব্যাপারীর কাছে আমার বাড়ি ভিটেটা বন্ধক দেওয়া, বুঝলেন? দশ দিনের ভিতর টাকা না দিলে আমার সে ভিটে ছাড়া করবে। হেলু মিয়া, তুমি ব্যাপারীর ওই ব্যাপারটা নিয়ে কোনো চিন্তাই করো না, এখনই আমি ব্যবস্থা করতেছি, তুমি আমার সাথে আসো। আর শোনো, সবসময় আমার চেয়ারম্যান চেয়ারম্যান ভাইবো না, আমি তো এই গ্রামেরই ছেলে, তুমি আমার ভাই মনে করো। আচ্ছা শোনো, তুমি দুই একজন কাস্টমার দেখাও, তোমাকে আমি ন্যায্য দামে দিব। কামাল, তুই এখনই যা ব্যাপারী রে, অক্ষুনি ফেলু মিয়ার দলিল নিয়ে আমার বাড়িতে আসতে বলবি, ঠিক আছে? তুই যা। আর ফেলু মিয়া ভাই, তুমি আমার সাথে আসো তো। করিমা, কদুর পাতা ভর্তা দিয়ে ফেনা পাতা রান্না করো এক পাঁচ দিন, পেট ভরে আজকে ভাত খাবো। আমার অনেক ক্ষুধা লাগছে। আরে সেই কথাই তো কব, এই দেখো এই দেখ দলিল নিয়ে আইছি, ব্যাপারীর কাছ থেকে মিটামাটির দলিল ফেরত নিয়ে আইছি, এনে যত্ন করে রাখো। এটা কি করা? আমাকে লালু রে চেয়ারম্যানের কাছে বেঁচে দিয়েছি। এটা তুমি কি কইলা? আর এদিকে তো পড়ি কি কইছে, এটা শুনলে তো তোমার মাথায় নষ্ট হয়ে যাইব। পড়ি তোমার সব কথা শুনে ফেলাইছে। কো কি দেব? হ্যাঁ, তার সাথে কয়া গেছে যে যদি লালুরে বেঁচে দাও পরে খুঁজে পাওয়া যাবে না, মরে যাব। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে পরিরে সামলাবো কে? ভাই গরুটা দিয়ে দেন, ক্ষমতা আমার নাই, তুমি পরে আসলে সামলাও, আমি গরুটা চেয়ারম্যান বাড়ি পৌঁছে দিয়ে আসি। মাইয়াটা নাই, এই সুযোগে নিয়ে যাও। হে মায়ের, আমি কেমনে সামলাবো? হ্যালো ভাই, আমি শুনলাম এই যে আপনি নাকি গরু বিক্রি করছেন কুরবানির, রফিক বললো তো ওই গরুর জন্য নাকি বলে এই যে পরি কান্নাকাটি করতেছে, কি অবস্থা দেখি? হ্যালো ভাই, এর তো কঠিন অবস্থা। হ্যাঁ রে ভাই, কী করবো, মায়ের ডানে নিয়ে আর পারতেছি না। এই অবস্থা থাকলে তো আপনি পরিলে বাঁচাতে পারবেন না। কী করবো, আমার করার তো কিছু নাই ভাই। করার কিছু নাই মানে? লালনে বেশি দেওয়ার পর মায়ের এই অবস্থা। হ্যালো ভাই, আমি বলি কি, পরির যে অবস্থা আপনি সিএমের কাছে যান, কুরবানি তো আরও আট দশ দিন দেরি আছে, আপনি গরুটা চেয়ারম্যানের বলে নিয়ে আসেন, নিয়ে আসে দুই চার দিন রেখে দেন, রেখে দেওয়ার পরে সুস্থ হলে আবার সুন্দর করে দিয়ে দিন। তাই ভালো, ঠিক আছে।
চলেন ফেলু ভাই। হ্যাঁ ভাই চলেন, তুমি ওর দিকে খেয়াল রাখো। হ্যাঁ জামাল, কামাল বলেন ভাই। আমি আমার এই গরুটা রে গরুর মতো লালন পালন করি নাই রে, আমি এটা আমার সন্তানের মতো লালন পালন করছিলাম। এই গরুটার জন্য, এই লালুর জন্য আমার মায়েরটা মরার পথে। গরুটা কি আমার একটু দেয়া দেয় দুই দিনের জন্য? ভাই এটা আমরা পারুম না ভাই, চেয়ারম্যানের তুমি অনুমতি ছাড়া তো আমরা দিতে পারব না। আপনি আমার বাড়িতে কোন সাহসে আসছেন? আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আপনি ইউনিয়ন পরিষদের সচিব। আপনি থাকা অবস্থায় আমার ইউনিয়ন পরিষদে অনিয়ম কিভাবে হয়েছে? আমি এলাকার জনপ্রতিনিধি, আমার মান সম্মান ক্ষুণ্ণ হয় এ ধরনের কাজ আপনি থাকা অবস্থায় কিভাবে হচ্ছে? আপনি সবগুলি কাজ সমাধান দিয়ে আমার সামনে আসবেন? আপনি আমার চোখের সামনে দেখতে রাজা এ চেয়ারম্যান চিল্লাই কেন? আমার কেমন জানি না চেয়ারম্যান সাসা চিল্লাইতেছে কে দেখে আহিকা সাথে রে। পরিমা পারলাম না লালু রে আনতে, চেয়ারম্যান দেখলাম বাড়ির ভিতর কার সাথে ধরে রাগারাগি করতেছে, বলারই সাহস পাই নাই। ওই তাহলে এখন এখন কি হইব? আমার ভাইয়া কি এইভাবেই পড়ে থাকবো? তুমি পরিয়ে দেও আমার কাছে, আমি লালুর কাছে নিয়ে পরিয়ে দেয় নিয়ে আসি, তাতে যদি পরি একটু সুস্থ হয়। দেখো মায়েরা দেও আমার। দেখ এইটা তো লালু মা, এই দে এবার মা পরি পরি তো লালু, এই দে মা এই দে তো লালু, দেখ তো লালু কেসে। চল মা। ভাই কিছু মনে করেন না, চেয়ারম্যান চাষা অনেক রাগারাগি করতে সামনে আনার একটু নিয়ে যান। এ জামাল এদিকে তো সারাদিন আয়া গরুর সামনে দাঁড়িয়ে কি দেখতো ফেলু আর ফেলুর মাইয়া কত দূর গেছে? অনেক দূর গেছে। এটা তো চিন্তার ব্যাপার রে। আচ্ছা তোরা যা, আমি ডাকলে আইস, দেখি কি করতে পারি। শুনলাম তোর মেয়ে নাকি অসুস্থ? জি চেয়ারম্যান সাহেব, আমার মেয়ে খুব অসুস্থ। মা পরি তোর লালুকে তুই ফিরিয়ে নিয়ে আস, আমি তোর লালু তোরে দিয়ে দিছি মা। তাড়াতাড়ি